ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আমি ক্রিম নিয়ে নিয়েছি আর ম্যাঙ্গো পিউরি নিয়ে নিয়েছি। এবারে এই দুটোকে আমরা মিক্স করে নেব। একটা ব্লেন্ডারের মধ্যে আমি ক্রিমটা নিয়ে নিচ্ছি। ম্যাঙ্গো পিউরিটাও নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে নিয়ে নিচ্ছি আইসিং সুগার। আমি যেহেতু চিনিটা কম ইউজ করি তাই এখানে 2 টেবিল স্পুন মতন চিনি নিয়েছি। লেমন জুস, মিল্ক, কার্ডামম পাউডার, এটা একদমই অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। এবারে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। মিক্সচারটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি এটা ঢেলে নিচ্ছি এটা পাত্রের মধ্যে। আপনি আইসক্রিম বানানোর সময় যে কোনো পাত্র ইউজ করতে পারেন, তার মধ্যে এবারে আমি এটা ঢেলে নিচ্ছি। এর উপরে আমি এবারে কিছু আমের কুচি দিয়ে দিচ্ছি। এবারে আমি 6 থেকে 7 ঘন্টার জন্য এটা রেফ্রিজারেটরে রেখে দেব। 6 থেকে 7 ঘন্টা পর আমি আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এটা সার্ভ করবো।